করোনাকালীন সংকটে অন্তত এক কোটি সত্তর লাখ পরিবারকে আগামী দুই মাস আট টাকা করে দেয়ার প্রস্তাব দিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিটি সকালে সরকারের গৃহীত পদক্ষেপগুলোর কার্যকারিতা এবং প্রান্তিক জনগোষ্ঠীর খাদ্য এবং আইন নিরাপত্তা শীর্ষক ভার্চুয়াল মিডিয়া ব্রিফিং এই প্রস্তাব দেওয়া হয় এ সময় সিপিডির সিনিয়র গবেষণা ফেলো তৌফিকুল ইসলাম খান জানান গৃহীত এ টাকার সংস্থানের জন্য প্রয়োজনে উন্নয়নমূলক কাজ বন্ধ রাখা সহ সরকারের বিভিন্ন সঞ্চয় তহবিল সংগ্রহ করা যেতে পারে এছাড়া এই টাকা বিতরণের স্বচ্ছতা নিশ্চিত করতে বেশ কয়েকটি প্রস্তাবনাও তুলে ধরে সিপিডি করোনা সংকট শুরুর আগেই রেমিটেন্স ছাড়া সবগুলো খাতে দেশের অর্থনীতি দুর্বল ছিল জানিয়ে সিবিটি বলছে সংকটকালীন মুহূর্তে সবাইকে এগিয়ে আসতে হবে সেই সঙ্গে যেসব প্রণোদনা ঘোষণা করা হয়েছে তার ঋণ যাতে দেশের অর্থনীতির চাকা সচল হওয়ার সময় দেয়া হয় তার দাবিও জানায় সিপিডি জন্য আমাদের যে সব পদক্ষেপ নিতে হবে এবং রিকভারির জন্য যে আমাদের অগ্রাধিকার পুনর্বিবেচনা করা সেটা প্রজেক্টের ক্ষেত্রে হতে পারে সরকারি অন্যান্য ব্যয়ের ক্ষেত্রে হতে পারে আমাদের যেসব গুলোকে অগ্রাধিকার দিতে হবে সে অগ্রাধিকার পুনর্নির্ধারণের ক্ষেত্রে হতে পারে এগুলো আমাদেরকে খুবই সাবধানের সাথে সতর্কতার সাথে আমাদের এই জন্যই করতে হবে যে আমরা একটা দুর্বল পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি না উপস্থিত দর্শক শ্রোতা আপনাদেরকে সিপিডির ভার্চুয়াল মিডিয়া এ স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে কোভিড নাইন্টিন এর কারণে আমরা বিশেষ পরিস্থিতিতে যার যার বাসায় থেকে এই মিডিয়া ব্রিফিংটি আয়োজন করেছি এবং আজকের মিডিয়া ব্রিফিং এর বিষয় হচ্ছে যে সরকার গৃহীত পদক্ষেপ সমূহের কার্যকারিতা এবং প্রান্তিক জনগোষ্ঠীর জন্য খাদ্য এবং আয় নিরাপত্তা সিপিডির একটি প্রাথমিক বিশ্লেষণ এবং প্রস্তাবনা এবং এটি কোভিড এর প্রেক্ষিতে হচ্ছে আমি এর আগে বলে নিতে চাই যারা এই পর্যন্ত কোভিড উনিশে আক্রান্ত হয়েছেন তাদের প্রতি আমরা সিপিডির পক্ষ থেকে সহমর্মিতা সমবেদনা জ্ঞাপন করছি আমাদের আজকের এই মিডিয়া ব্রিফিং এর জন্য যেই উপস্থাপনাটি তৈরি করা হয়েছে সেটার সাথে সিপিডির বেশ কয়েকজন গবেষক জড়িত ছিলেন আপনারা অনেকেই স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর অনেকে নেই সবাইকে আমরা একসাথে করতে পারিনি এখানে আমাদের সাথে প্রফেসর মুস্তাফিজুর রহমান ডিস্টিংগুইস্ট ফেলো সিপিডি ডক্টর খন্দকার গোলাম মোয়াজেম রিসার্চ ডিরেক্টর সিপিডি তফিকুল ইসলাম খান সিনিয়র রিসার্চ ফেলো তারা এই উপস্থাপনাটিতে লিড কন্ট্রিবিউটর ছিলেন তাছাড়াও অন্যান্য গবেষকরা তাদের ইনপুট দিয়েছেন আমি তাদের কয়েকজনের নাম বলছি তাদের সবার নাম বলছি তারা স্ক্রিনে নেই কিন্তু যেমন মুন্তাসির কামাল সিনিয়র রিসার্চ ফেলো মিস্টার আল হাসান সিনিয়র রিসার্চ ফেলো সাইদ ইউসুফ সাদাত সিনিয়র রিসার্চ ফেলো এছাড়া প্রোগ্রাম অ্যাসোসিয়েটদের মধ্যে ছিলেন মিস্টার আবু সালে মোহাম্মদ শামীম আলম শিবলি মিস্টার তামিম আহমেদ মিস নওশিন নাওয়ার এবং আলম রিসার্চ ইন্টার্ন মিস ফারিয়া ইসলাম মুনিয়া ছিলেন আর এটার কোয়ার্ডিনেটর হিসাবে বরাবরের মতো তফিক আমাদেরকে সহযোগিতা করেছে আর এটার প্রেক্ষিতটা আজকের এই মিডিয়া ব্রিফিং এর প্রেক্ষিতে একটি মিডিয়া ব্রিফিং আয়োজন করেছিল সেখানে আমরা এই কোভিড উনিশের কারণে বাংলাদেশের অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে কি ধরনের ক্ষতি হয় হয়েছে এবং হতে পারে সেটার একটা বিস্তারিত বর্ণনা দিয়েছিল এবং সেখানে তার মধ্যে ছিল অবশ্যই জনস্বাস্থ্য

ধন্যবাদ জানাচ্ছি আপনাদের আহ আমরা প্রায় দেড় ঘন্টা আলোচনা ঘুরেছি সুতরাং আমার মনে হয় যে এই আলোচনা